আসসালামু আলাইকুম তো আজকে যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওটিতে মূলত আমি আপনাদের মাঝে ইন্টিজ গেমের নতুন যে আপডেটগুলো রয়েছে এবং কি যেগুলো ফলো না করলে আপনারা এখান থেকে উইডোটি নিতে পারবেন না এবং কি এখান থেকে আপনাদেরকে যে যে উপায়ে একদম ফ্রিতে আর্নিং জেনারেট করা যায় গেমস খেলে আপনারা কোনো প্রকারে এখান থেকে লস না করে আর্নিং জেনারেট করতে পারবেন সে বিষয়গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব তো এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন এখানে আপনারা কিছু লোক এখানে কিন্তু জয়েন করেছেন তার বিনিময়ে কিন্তু এখান থেকে আমার আর্নিং হয়ে গেছে অলরেডি কিন্তু একশত বিয়াল্লিশ ইউএসডিটি তো এই যে অপারটি রয়েছে টি কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে ভাইরাল হচ্ছে আর এখানে পার্টিসিপেট করার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ট্রেন ইউএচডিটি যারা নতুন রয়েছেন তারা অবশ্যই মাস্ট বি এখানে পার্টিসিপেট করবেন কীভাবে করবেন সেটি একটু পরেই বলে দিব তো এখানে পাঁচ আমি আপনাদেরকে এই যে টোকেনগুলো রয়েছে টোকেনগুলো কোথায় লিস্টেড রয়েছে অর্থাৎ এই যে আপনার দেখতে পাচ্ছেন অ্যানটিআইসি টোকেন এই যে অ্যান টিআইসি টোকেনটি রয়েছে এই অ্যান টোকেনটি কোথায় লিস্টেড রয়েছে আদৌ এখানে আপনারা পেমেন্ট পাবেন কি না এখানে কাজ করে সে বিষয়টিও ক্লিয়ার করে দিই তো এই জন্য সরাসরি আমরা কী করবো আমাদের যে কয়েন মার্কেট সেফটি রয়েছে কয়েন মার্কেট সেফটি ওপেন দেন এখান থেকে আমরা কী লিখবো এখান থেকে অ্যান টিআইসি রেখে জাস্ট সার্চ দেব তো দেখতে পাচ্ছেন এখানে ল্যাগাটা শো হচ্ছে এবং কি এখানে কিন্তু প্রাইসটা শো হচ্ছে তো এখান থেকে অল ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পঞ্চাশটি টোকেন একদম ফ্রিতে পেয়ে যাবেন তার বেলু কিরকম আসে তা যদি আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই এখান থেকে তাদের এই যে আপনার প্রজেক্টটি রয়েছে প্রজেক্টটির কমেন্টগুলো আপনারা দেখতে থাকেন দেখতে পাচ্ছেন বেস্ট একটি আপনার কিন্তু এই যে আপনার ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ এই যে অফারটি রয়েছে অফারটি কিন্তু আপনাদেরকে ভালো একটি রিওয়ার্ড দিতে পারে মাস্ট বি থেকে দ্রুত জয়েন করে নেবেন এবং কি যেহেতু অলরেডি কিন্তু আপনার কয়েন মার্কেট সেফে লিস্টেড রয়েছে কেউ স্কিপ করবেন না তো এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশটি টোকেনের ভ্যালু কীরকম আসবে জাস্ট এখানে আমি পঞ্চাশ লিখে দিলাম পঞ্চাশ লিখে দেওয়ার পর এখানে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন যে দশ ডলার সাত সেন্ট দেখাচ্ছে তো এই যে দশ ডলার ষাট সেন্ট দেখাচ্ছে এটি কিন্তু আপনারা অল ইউজার পাবেন জাস্ট এটি আপনারা অল ইউজার পাবেন এবং কি অল ইউজার এখান থেকে উইড্রোটি দিতে পারবেন তো কোথায় উইড দিতে পারবেন সেটিও আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখানে জাস্ট আপনারা যদি মার্কেট সেকশনে চলে আসেন তাহলে দেখতে পাবেন এটি কোন 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 এবং কি কোথায় কোথায় লিস্টেড রয়েছে তো এটি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আপনার ইউনিসোয়াব বি থ্রিতে কিন্তু আপনার পলিগনের আন্ডারে কিন্তু আপনার এটি লিস্টেড রয়েছে জাস্ট পলিগন নেটওয়ার্কের আন্ডারে প্রথম ভিডিওটিতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম তো পলিগনে আপনারা জাস্ট এটি আপনার মাত্র দুই থেকে এক সেন্ট সর্বোচ্চ এখান থেকে এক থেকে দুই সেন্ট পি কাটবে জাস্ট এটি উইড্রো করে আপনাদেরকে এখানে কী করতে সোয়াপ করতে তো মাস্ট ফি প্রত্যেকে দ্রুত এই যে আপনার অপারটি রয়েছে অপারটিতে পার্টিসিপেট করবেন কীভাবে করবেন সে বিষয়টিও ক্লিয়ার করব তো মেন ভিডিওতে ফিরে যাওয়ার আগে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই অবশ্যই নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেন আজকে যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওটিতে মাস্ট বি প্রত্যেককে একটি করে লাইক করে দেবেন তো আজকের যে অপারটি রয়েছে অফারটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওর বারে ক্লিক করবেন সেম এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে একটু নিচে আস কল করার পর দেখতে পাচ্ছেন আজকের অপার লিঙ্ক জাস্ট এখানে আপনারা আজকের অপার লিংকে একটি ক্লিক করে দেবেন আজকের অপার লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমার টেলিগ্রামের এই যে পোস্টটি রয়েছে এই পোস্টটিতে নিয়ে আসা হবে তো পোস্টটিতে আসার পরে আপনারা যারা একদম একদম নতুন রয়েছেন তারা কী করবেন নতুন একটি আপনার এখান থেকে জাস্ট জয়েন বাটন দেখতে পাবেন একদম নিচে এখানে জয়েন একটি বাটন দেখতে পাবেন আমি জাস্ট স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করব তো এইখান থেকে যারা নতুন রয়েছেন এখানে নিচে আসলে এখানে দেখতে পাবেন জয়েন একটি বাটন এই জয়েন বাটনে ক্লিক করে মাস্ট বি এই চ্যানেলটিতে জয়েন হয়ে থাকতে হবে কারণ পরবর্তীতে যতগুলো আপডেট আসবে সবগুলো কিন্তু এখানে দেওয়া হবে আর অবশ্যই চ্যানেলটিকে প্রিনিট করতে হবে করার সিস্টেমটি জাস্ট ব্যাক বাটন প্রেস করবেন দেন আমার চ্যানেলটি খুঁজে বের করবেন খুঁজে বের করার পর জাস্ট দেখতে পাচ্ছেন মোবাইল আর্নিং এই চ্যানেলটি আপনারা ট্যাপ করে দেবেন দেন থ্রি ডটমিনে ক্লিক করবেন পিন অপশানে ক্লিক করে দেবেন তাহলে এটি কিন্তু সবার উপরে শো যাবে আমি যে আপডেট নিউজগুলো দিব এবং কি এই সকল নিত্য নতুন যে অফারগুলো দিব এই অফারগুলো কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন তো আজকের যে অফারটি রয়েছে এই অফারটির লিঙ্ক Truk. আমার যে ভিডিওটি করেছেন ওই ভিডিও বারে ক্লিক করার পর আজকের অপার লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এই যে পোস্টটি রয়েছে পোস্টটিতে নিয়ে আসা হবে তো পোস্টটিতে আসার পর যারা একদম নতুন রয়েছেন তারা কী করবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিওর লিঙ্ক রয়েছে এই লিঙ্কটি ওপেন করবেন ওপেন করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেন এই যে আপনার লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের মাধ্যমে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আশা করি প্রত্যেকে পারবেন প্রত্যেকে এখানে ইনস্ট্যান্টলি টেন ইউএইচডিটি পাবেন জাস্ট এটি কীভাবে হাতে নেবেন সে বিষয়টিও আজকে ক্লিয়ার করব তো চলুন এখন আমরা মেন টপিকে ফিরে যাই তো আমরা পাস্ট টপে আমাদের যে এখান থেকে অ্যাপসটি রয়েছে অ্যাপসটি এখান থেকে করি ওপেন করার পর পাঁচ টপি আপনাদেরকে যে বিষয়গুলো ক্লিয়ার করবো তা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার তিনটি গেমস রয়েছে লুড়ু গেমসটি এখন কিন্তু দেন এটি কিন্তু আপনারা খেলতে পারবেন এটি খেলতে পারবেন তো এই যে গেমসগুলো রয়েছে এই গেমসগুলো আপনাদেরকে কী করতে হবে জাস্ট দৈনিক এখানে খেলতে হবে এখানে দৈনিক খেলতে হবে এখানে দৈনিক যদি গেমসগুলো খেলেন তাহলে আপনাদের একটি সুবিধা আছে তা আমি আপনাদেরকে জাস্ট একটু ক্লিয়ার করি এখানে দেখতে পাচ্ছেন মাইনিংয়ের একটি অপশান রয়েছে এই যে মাইনিংয়ের অপশনটি রয়েছে এই মাইনিং এর অপশনে যদি আপনারা যান তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে এখানে প্লে গেম গেমস এবং কি এখান থেকে ইউ আর নট ইলিজিবল এখানে জাস্ট আপনারা ক্লিক করেন ক্লিক করার পর কী করলে আপনারা এখানে ইলিজিবল হবেন সে বিষয়টি কিন্তু তারা এখানে বলে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন দৈনিক আপনি যদি পাঁচটি গেমস খেলেন পাঁচটি ম্যাচ যদি খেলতে পারেন তাহলে সাত দিন পর অটোমেটিক আপনার কী হবে জাস্ট এই যে অ্যান যে টোকেনটি আছে আর কি অ্যান টোকেন এই টোকেনটি অলরেডি আপনারা কী করতে পারবেন একদম ফ্রিতে জাস্ট আর্নিং জেনারেট করতে পারবেন আমি বলেছিলাম যে আপনাদেরকে একদম প্রিতে আর্নিংয়ের বিষয়টি ক্লিয়ার করবো কোনো প্রকার আপনারা জাস্ট এখানে কী করতে হবে না জাস্ট আনলিমিটেড টিক্স ইউজ করতে হবে না আপনারা এখান থেকে আনলিমিটেড এখান থেকে আর্নিং করতে পারবেন একদম লিগেল উপায়ে জাস্ট আপনারা কী করবেন এখানে সাত দিন এক টানা গেমসগুলা খেলবেন তো কীভাবে খেলবেন কীভাবে উইন হবেন এবং কি উইন হলে আপনার লাভ কী আর না খেললে আপনার লস কী সেটিও আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি ফার্স্ট অফ লস লস হচ্ছে এখান থেকে যে মাইনিংয়ের বিষয়টি রয়েছে এই মাইনিংয়ের বিষয়টি আপনারা কিন্তু এখান থেকে জাস্ট এনাবল করতে পারবেন না দ্বিতীয় যে লসটুকু রয়েছে তা হচ্ছে এখান থেকে যে উইড্রঅল বিষয়টি রয়েছে আর কি এখান থেকে উইড্রোয়াল কামিং দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা উইড্রল যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখনও উডড্রো করতে পারবেন না অবশ্যই আপনাদেরকে কী করতে হবে গেমস খেলতে হবে গেমস খেলার পর এখান থেকে যে টোকেনগুলো রয়েছে এই যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো জাস্ট কনভার্ট হয়ে এখানে চলে আসবে আসার পর এটি আপনারা জাস্ট উইড্রো করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ওয়ান পয়েন্ট সিক্সটি এখান থেকে জাস্ট আমি কী করেছি আর্নিং জেনারেট করে নিয়েছি যার বর্তমান বিল হচ্ছে বিয়াল্লিশ সেন্ট জাস্ট এখান থেকে এখানে ট্রান্সফার করে নিয়েছি একটি গেমস খেলেছি তার ভিতরে এটি হয়ে গেছে তো গেমসগুলো কীভাবে খেলবেন সে বিষয়টিও আপনাদেরকে ক্লিয়ার করি ফার্স্ট টপি আপনারা এখান থেকে জাস্ট স্পিন এই অপশানে ক্লিক করে দেবেন যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এখান থেকে পঞ্চাশটি টোকেন পাবেন এই যে পঞ্চাশটি টোকেন এই যে পঞ্চাশটি টোকেন এই পঞ্চাশটি টোকেন দিয়ে জাস্ট পঞ্চাশটি ম্যাচ আপনারা এখানে খেলতে পারবেন পঞ্চাশটি ম্যাচ তো পঞ্চাশটি ম্যাচে আপনি তো মিনিমাম এখান থেকে বিশ থেকে তিরিশটি ম্যাচে উইন হবেন তো উইন হওয়ার টিক্সটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে অল যতগুলো গেমস রয়েছে অর্থাৎ পঞ্চাশটির ভিতরে পঞ্চাশটিতে আপনি উইন হবেন এমনও একটি টিক্স আসে তা হচ্ছে কি তা হচ্ছে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশান রয়েছে প্লে উইন উইথ ফ্যান্ডস জাস্ট প্লে উইথ ফ্যানসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে মোবাইলটি রয়েছে মোবাইল এবং কি আলাদা একটি নেটওয়ার্কে এবং কি আলাদা একটি ডিভাইসে আপনার যদি দুটি ডিভাইস থাকে এক কথায় উত্তর যদি দুটি ডিভাইস থাকে তাহলে আপনি কী করবেন এখান থেকে জাস্ট আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন অর্থাৎ এখান থেকে প্লে উইথ গেমস জাস্ট দুটিতে দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটির সাথে একটি কানেক্টেড করে নেবেন অর্থাৎ অ্যাড ফ্যান্ডে ক্লিক করে এটি অ্যাড করে নেবেন সেটি কীভাবে করবেন তাও কিন্তু একটু পরে দেখিয়ে দিচ্ছি এখানে জাস্ট আপনারা কী করবেন প্লে উইথ ফ্যান্ডে ক্লিক করে এখান থেকে একটির সাথে একটি কানেক্টেড করে এখান থেকে জাস্ট গেমসটি খেলা শুরু করবেন তো গেমসটি খেলার পর আপনার এক আইডিতে না এক আইডিতে তো আপনি উইন হবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একজন ব্যক্তির সাথে আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অটিংয়ে দেখাচ্ছে তো এরকম আপনারা জাস্ট প্লে উইথ ফ্যান্ডের সাথে এখানে জাস্ট পার্টিসিপেট করে এখান থেকে গেমসগুলা খেলতে পারবেন তো খেলার পর এখান থেকে যখন আপনি এখান থেকে উইন হয়ে যাবেন তখন এখান থেকে আপনার এটি হচ্ছে আপনার আইডি বুঝেন আপনি কথাগুলো জাস্ট এটি হচ্ছে আপনার আইডি দেন এটি হচ্ছে আপনার আইডি দেন একটি না হয় একটি তো উইন হবে যেটি উইন হবে আপনার কিন্তু এখান থেকে প্রফিট তো তার জন্য কি প্রয়োজন হচ্ছে জাস্ট দুটি আলাদা আলাদা ডিভাইস এবং কি দুটি আলাদা অ্যাকাউন্ট আশা করি বিষয়টি ক্লিয়ার তো একটিতে পেয়ে যাবেন একশো আপনার এখান থেকে একশো ম্যাচ খেলার জন্য আরেকটিতে পেয়ে যাবেন পঞ্চাশ ম্যাচ খেলার জন্য দেন প্রত্যেকটি রেফারেন্সে আপনারা পঞ্চাশ ম্যাচ খেলার জন্য টোকেন পেয়ে যাবেন অর্থাৎ পঞ্চাশটি টোকেন পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি তো এখন আমি লাইভে আপনাদের মাঝে একটি গেমস খেলে এখান থেকে জাস্ট দেখিয়ে দেবো আর কি তো এখান থেকে জাস্ট আমার উইথ গেমসে এটি আপনার এখান থেকে যে অনলাইনের বিষয়টি রয়েছে এটি খেলে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনারা চাইলে এখান থেকে একদম ফ্রিতে উইথ কম্পিউটারে খেলে এখান থেকে গেমসটি শিখে নিতে পারেন তো এখান থেকে জাস্ট আমি ক্লিক করলাম তো এখানে শিখার কিছুই নেই আপনার লাকের উপর ডিফেন্স করে কিন্তু এখান থেকে আপনার আর্নিংটি হবে তো এখান থেকে জাস্ট ওয়ান অ্যান রয়েছে আপনারা এটি থেকে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টারিং গেমস আপনার টু সেকেন্ড জাস্ট ওয়েট করেন দেন গেমসটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এখান থেকে জাস্ট আমরা কী করব আপনার এখান থেকে স্পিন অপশানে ক্লিক করে দেবো তো স্পিন অপশানে ক্লিক করার পর এটি ঘুরতে থাকতেছে দেখতে পাচ্ছেন এই ঘোরাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আপনাদের এই পয়েন্টগুলো এখানে কালেক্ট হবে জাস্ট এই যে ঘরগুলো রয়েছে এই কালেক্ট হতে থাকবে দুইজনের গলগুলোতে কালেক্ট হতে থাকবে তো গরগুলোতে যখন কালেক্ট হবে চার পয়েন্ট বেশি হবে সে কিন্তু এখান থেকে উইন হবে তো এখান থেকে জাস্ট আমি এই যে গেমসটি রয়েছে এই গেমসটি খেলতেছি আপনার যদি সামনে লাইভে কোন উইন হয় তা কিন্তু এখনও বলা যাচ্ছে না জাস্ট আমরা দেখি কে উইন হয় তো এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন আমার পয়েন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একান্ন হয়ে গেছে জাস্ট এই যে পয়েন্টটি রয়েছে পয়েন্টটি কিন্তু এখানে শো হচ্ছে এবং কি তার কিন্তু এখানে বিয়াল্লিশ শো হচ্ছে জাস্ট এখান থেকে এখন লাস্ট যে স্পিনটি রয়েছে এই আমি জাস্ট করে দিচ্ছি তো এখানে যার পয়েন্টটি বেশি হবে সে কিন্তু এখানে উইনটা হবে জাস্ট এখান থেকে দেখি আমরা কে এখান থেকে উইন হয় জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল আমার এখান থেকে মেবি তেষট্টি এখান থেকে পয়েন্ট হয়েছে তার এখানে কি আসে এখন দেখেন তো এখানে লাইভে আমি আপনাদেরকে গেমসটি খেলে দেখাচ্ছি তো প্রত্যেকে জাস্ট কি করবেন যদি এখান থেকে কোন কোনো প্রকার এখান থেকে আপনারা রিস্ক না নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে যে কাজটুকু করতে হবে তা হচ্ছে কী করতে হবে দুজন ফ্যান্ট দুজনই আপনি থাকবেন তাহলে এখানে কোনো প্রকার আর কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি তার উপরে ছিলাম জাস্ট তেষট্টি এস করছিল বাট এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু উইন হয়ে গেছে শেষটিতে তার কিন্তু লাভ বেজে গেছে দেন আমার এখান থেকে একটি টোকেন কেটে নিয়েছে তো এখান থেকে জাস্ট আমি লাইভে আরেকটি আপনার গেমস খেলবো তো এখান থেকে আমি আরেকটি গেমস এখান থেকে প্লে করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটি এখানে দেখাচ্ছে আপনার তেহত্তর অর্থাৎ আমার পয়েন্ট এখানে তেহত্তর দেখাচ্ছে আর এখানে এই যে ব্যক্তিটি রয়েছে এই ব্যক্তিটির পয়েন্ট দেখাচ্ছে কত দেখতে পাচ্ছেন সে কিন্তু এখান থেকে জাস্ট হেরে গেছে আর আমি কিন্তু এখান থেকে জিতে গেছি তো যখনই জিতে যাবেন তখন এরকম চলে আসবে আর কি এখানে জাস্ট কনগ্রাচুলেশন চলে আসবে এবং কি আপনি যে এখান থেকে জাস্ট যে অ্যামাউন্টটি পেয়েছেন ওই অ্যামাউন্টটি এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স এখান থেকে কিন্তু আমি আর্নিং জেনারেট করে নিয়েছি জাস্ট ব্যাক বাটন প্রেস করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমি উইন হয়েছি সেটি কিন্তু এখানে বলে দিয়েছে এবং কি এখান থেকে সাথে দশটি পয়েন্টও কিন্তু আমি এখান থেকে কালেক্ট করেছি এই যে দশটি পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলোর ভিত্তিতে কিন্তু আপনার এখান থেকে উইনার হওয়ার চান্সটা বেশি থাকে তো নিজের বন্ধুর সাথে নিজে অর্থাৎ নিজের অ্যাকাউন্টের সাথে নিজে প্যান্ট দিয়ে খেলবেন তাহলে আর কোনো প্রকার রিস্ক থাকবে না দেন এখান থেকে গো ব্যাকে ক্লিক করবেন গো গোব্যাকে ক্লিক করার পর আপনার এখান থেকে ব্যালেন্সগুলো কেটে নেবে ব্যালেন্সগুলো কেটে নিয়ে আপনার মেন যে অ্যাকাউন্টটি রয়েছে ওই অ্যাকাউন্টে দিয়ে দেবে অর্থাৎ যেখান থেকে আমরা উডড্রো করতে পারবো টোকেনগুলো সেই অ্যাকাউন্টে কিন্তু এটি দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যামাউন্টে কিন্তু এখানে অ্যাড হয়েছে টোটাল এখান থেকে তিন পয়েন্ট আপনার টোয়েন্টি অর্থাৎ এখান থেকে তিনটা টোকের আমার কিন্তু আনলক হয়েছে তো ধরে নিতে পারেন এটা এখান থেকে এখানে জাস্ট আনলক হচ্ছে তো এইভাবে করে মূলত আপনারা এটাকে আনলক করতে হবে এখন বিষয় হচ্ছে আপনারা এখানে কীভাবে ফ্যান রিকোয়েস্ট করবেন এবং কী ফ্যান অ্যাড করবেন তো ফ্যান্ড অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাই ফ্যান্ড লিস্ট রয়েছে এই মাই ফ্যান্ড লিস্ট এই মাই ফ্যান্ড লিস্টে ক্লিক করে আপনারা এখান থেকে মেবি ফ্যান্ডগুলোকে আপনারা এখান থেকে জাস্ট কালেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ফ্যান্ড অ্যাড নিউ ফ্যান্ডে ক্লিক করবেন অ্যাড নিউ ফ্যান্ড ক্লিক করে এখান থেকে জাস্ট আপনাদেরকে কী করতে হবে ফ্রেন্ডকে আপনার যে নামটি দিয়ে অর্থাৎ যে ইউজার নেমটি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই ইউজার নেমটি এখানে জাস্ট সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আশা করি ওই আইডিটি এখানে চলে আসবে দেন অ্যাগেন আপনারা কি করবেন জাস্ট একটির সাথে একটি এখানে কানেক্টেড করে নেবেন তখন এখান থেকে কিন্তু আপনারা একদম ফ্রিতে নিজের অ্যাকাউন্টের সাথে নিজে এখান থেকে গেমস খেলে আর্নিংটি জেনারেট করতে পারবেন আর এখান থেকে জাস্ট ডেলি আপনার এটি জাস্ট উন করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি এখান থেকে তিনটি টোকেন পেয়েছি আর এই দুই দিন আমি এখান থেকে বিশটি করে পয়েন্ট পেয়েছি তো প্রত্যেক দিন এখানে জাস্ট এই ডেলি এই যে আপনার বিষয়টি রয়েছে ডেলি এখান থেকে দেখতে পাচ্ছেন যে জ্যাকপট যেটি রয়েছে আর কি এটিতে জাস্ট আপনারা ক্লিক করে করে এটিও কমপ্লিট করবেন আশা করি আপনাদেরকে এই খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে পেরেছি তো পরবর্তীতে যতগুলো আপডেট আসবে সবগুলো আপডেট কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে ওই টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রত্যেকে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম